তো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি ওয়েল ডান, আমি খুবই ভালো আছি। দেখতে পাচ্ছ আমার গলার ভয়েস একদম ঠিকঠাক আছে, একদম সুন্দর আছে। তোমার খুব আমি খুব হ্যাপি আমার গলার ভয়েস ঠিক হয়ে গেছে। তো আমি তোমাদেরকে ব্লগের মাধ্যমে নিত্য নতুন কিছু আনন্দ দেওয়ার জন্য আমি নতুন নতুন টপিক বার করে যে তোমাদের সামনে কী দেবো কী দেবো, তো আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমি আনন্দ দেওয়ার জন্য এই টপিকটা খুঁজে খুঁজে বার করেছি অনেক। তো যেটা আমি নিজে ইউজ করেছি অ্যান্ড খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার এজ অনুযায়ী। আমার যত এজ আমি সেই বুঝে আমি ঠিক একটু ক্যাপশন করে আমি ঠিক আমি এইটা বার করে আমি নিজেই ইউজ করেছি অ্যান্ড খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এটা ভাবলাম আমি তোমাদের সাথে আমি শেয়ার করি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে, যেটা আমার ভিডিও তোমাদের সাথে সব সময় থাকে। ঠিক আছে, তো চলো বিনা টাইম ওয়েস্ট তোমার সাথে ভিডিওটা চালু করে দেয়। তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরে গেছো আমার থাম্বনেল আর টাইটেল দেখে কি শেয়ার করতে চলেছি আমি তোমাদের সাথে, ঠিক ধরেছো। আমি আজ তোমার সামনে একটা ফেস ক্লিনজিং এন্ড ফেস স্ক্রাবিং এন্ড ফেস প্যাক শেয়ার করতে চলেছি, যেটা তোমাদের খুব ভালো রেজাল্ট দেবে অ্যান্ড আমাকে দিয়েছে, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা চালু করি। তো ফার্স্টে ক্লিনজিং, তো ক্লিনজিং এর জন্য এখানে আমি কিছুটা ফেসের জন্য কাঁচা দুধ নিয়ে নিলাম 3 চামচ মতো। এবার আমরা পাতি লেবু এখানে ইউজ করব, 1 চামচ মতো আমরা এখানে পাতি লেবুর রস দুধের সঙ্গে মিশিয়ে মুখে অ্যাপ্লাই করব। তো এবার তোমাদের কাছে যদি কটন বা এরকম তুলো টাইপের থাকে তো তোমরা তা দিয়ে এটা মুখে লাগিয়ে নেবে ভালো করে। তো এটা সার্কুলার মোশনে ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে মুখে লাগাবে। এটাকে তোমরা 2 থেকে 3 মিনিট মতো মুখে এরকমভাবে আস্তে আস্তে লাগাবে, তারপর এটাকে একটুখানি ম্যাসাজ করে হাতে তারপর এটাকে ধুয়ে ফেলতে হবে। তো চলো এবার আমরা সেকেন্ড স্টেপের দিকে এগোই। তো আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবিং। তো বন্ধুরা এখানে আমি স্ক্রাবিং করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে রাইস ফ্লোর অর্থাৎ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে আমি 1/2 পিস মতো টমেটো নিয়ে নিয়েছি, যেটা সাহায্যে আমরা স্ক্রাবিং করব। তো সবার প্রথমে এই টমেটোটাকে এই চালের গুঁড়ির মধ্যে ডিপ করতে হবে এন্ড তারপর এটাকে আমরা ফেসে ইউজ করব।
কে নিয়ে আমরা মোট 5 মিনিট স্ক্রাব করব যাতে আমাদের উপরের যে ময়লাগুলো সেগুলো বেরিয়ে আসে। তো আমাদের 5 মিনিট স্ক্রাব করা হয়ে গেছে, এবার এটাকে আমি ফেলে দিচ্ছি। আর এবার আমরা মুখটা ধুয়ে নিচ্ছি। আমরা একটা টাওয়েলের সাহায্যে মুখটাকে ভালো করে মুছে দিচ্ছি। তো এটা ঘষে ঘষে মুছবেন না, এটা হালকা করে এরকম ট্যাপ ট্যাপ করে মুছবেন। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব 3 নম্বর স্টেপের দিকে। তো 3 নম্বর স্টেপ কি? 3 নম্বর স্টেপ হচ্ছে লাস্ট স্টেপ, যেটা আমরা করতে হবে ফেস প্যাক। ফেস প্যাকটা আমাদের মুখের জন্য প্রচন্ড এফেক্ট দেবে। তো চলো 3 নম্বর স্টেপ ফেস প্যাকের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, এখানে আমি কি কি ইউজ করছি ফেস প্যাক বানানোর জন্য। তো সবার প্রথমে এখানে আমরা 1 চামচ বেসন নিচ্ছি। তো বেসন আমাদের দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা 1 টেবিল স্পুন কফি পাউডার দিচ্ছি। তো এখানে আমি নেসক্যাফের কফি পাউডার ইউজ করেছি, তোমরা চাইলে নানান রকম ব্র্যান্ডের কফি পাউডার ইউজ করতে পারো। তো এই দুটো মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো এরপর এখানে আমি দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো লেমন জুস, অর্থাৎ লেবুর রস ইউজ করলাম। এরপর এখানে আমরা ইউজ করব, তো এখানে কিন্তু আমাদের 1 চামচ মধু ইউজ করতে হতো, কিন্তু আমার কাছে এখন মধুটা অ্যাভেলেবেল না থাকার কারণে এখানে আমি 1 চামচ দুধ ইউজ করছি, অর্থাৎ র মিল্ক ইউজ করছি। তো এখানে যেহেতু দুধের সাহায্যে আমরা এই মিক্সারটাকে মিক্সড করব, তার কারণে এখানে আমি যথেষ্ট পরিমাণ মিক্স করার জন্য দুধ নিয়ে নিচ্ছি। তো এবার আমরা এটা মিক্সড করে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে এখানে আর একটু দুধ লাগবে, তো এটা একটু টাইট হয়ে গেছে, একটু ক্রিমি ক্রিমি টেক্সচারে নিয়ে আসতে হবে। তো এখানে আমি আর একটু দুধ দিলাম, দিয়ে এটাকে আমি আরাম ভালো করে মিক্স করছি। তো বন্ধুরা, এটা পুরো ক্রিমি টেক্সচারে চলে এসেছে, দেখো। তো এটা আমরা এখন আমরা ফেসে ইউজ করব। তো এই প্যাকটা আমরা 15 মিনিট রাখবো আমাদের ফেসে, তারপর এটাকে ধুয়ে ফেলবো। এখানে আমি মুখে কিন্তু ফেস প্যাকটা ইউজ করে নিয়েছি, আমার পুরো ভালোভাবে লাগানো হয়ে গেছে। তো তোমাদের আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম ফেস প্যাক বানানোর সময়, তোমরা আমি যেমন লেমন জুস দিয়েছি, আমার ড্রাই স্কিন বলে আমি লেমন জুস দিয়েছি। তো তোমাদের যাদের সেন্সিটিভ স্কিন, তোমরা কিন্তু লেমন জুস অর্থাৎ লেবু রসটা বাদ দিতে পারো, কারণ সেন্সিটিভ স্কিনের জন্য লেবু রস ক্ষতিকারক হতে পারে। তো তোমরা কিন্তু লেবু রসের বদলে অ্যালোভেরা জেল দিয়ে ফেস প্যাক বানাতে পারো। তো আমি এই ফেস প্যাকটাকে 15 মিনিট পর্যন্ত রাখবো। তো তারপর আসছি নেক্সট স্টেপে, মানে স্টেপ নয়, এটাকে ভালোভাবে এরকম ভাবে ম্যাসাজ করতে হবে। তো আমি সব দেখিয়ে দেবো ভালোভাবে। তো চলো আসছি 15। তো বন্ধুরা, এটাকে আমরা ভালোভাবে শুকিয়ে নিয়েছি, মানে 15 মিনিট হয়ে গেছে। তো মুখটা পুরো শুকিয়ে গেছে আর টাইট টাইট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমরা এটাকে একটু হাতে অল্প একটু জল নিয়ে এটাকে ভালোভাবে স্ক্রাব করবো, কারণ টাইট হয়ে গেছে, তো এটাকে তো স্ক্রাব করতে পারবো না, শক্ত শক্ত হয়ে গেছে। তো যার কারণে আমি হাতে অল্প একটু ফিল্টার করা জল নিয়ে একটু স্ক্রাব করব। একটু জল নিয়ে নিয়েছি, তো এবার এটাকে দিয়ে আমরা একটু ম্যাসাজ করব।
দেখো মা আস্তে আস্তে ম্যাসাজ করো। তো এবার আমরা পেস্টটাকে ভালো করে ধুয়ে ফেলবো। এটা কিন্তু রুম টেম্পারেচার ওয়াটার, মানে নর্মাল ঠান্ডা করে মিশে যে জলটা আমরা পাই সেটা কিন্তু আমরা দিয়ে মুখটা। তো বন্ধুরা আমি এখানে ফেসটাকে ভালো করে ধুয়ে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ কোনো ভালোভাবে আমি ধুয়ে চলে এসেছি। আর তারপরে মুখটা দেখো তোমরা, খুব ফ্রেশ ফ্রেশ লাগছে আর নিজেকেও খুব ফ্রেশ লাগছে, একদম ক্লিন ক্লিন লাগছে মুখটা। তো যদি তোমরা এটা রাত্রিবেলা শোয়ার আগে সপ্তাহে 3 দিন করতে পারো তো ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর যদি তোমরা প্রতিদিন না করতে পারো, মানে সপ্তাহে 3 দিন যদি না করতে পারো, তোমরা কিন্তু সপ্তাহে 1 দিন অবশ্যই করবে, মানে প্রতি মাসে সপ্তাহে 1 দিন করে করবে, ঠিক আছে? তো বন্ধুরা আমি কিন্তু এটা আমার নিজের মুখে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখালাম, কারণ আমি এটা নিজের মুখে অ্যাপ্লাই করেছি, আমি ভালো রেজাল্ট পেয়েছি বলে আমি তোমার সাথে এটা শেয়ার করছি। তো আমি আশা করছি তোমাদের কাছেও এটা খুব ভালো লেগেছে আর তোমাদের খুব ভালো রেজাল্ট দেবে এই জিনিসটা। তো এই যে আমি ফেস ক্লিনজিং, ফেস স্ক্রাবিং অ্যান্ড ফেস প্যাকটি করলাম, তো এর উপকারিতা কী কী? এর উপকারিতা প্রচুর আছে, তো তার মধ্যে আমি কিছুটা বলছি। তো তোমাদের যারা অ্যাকনি পিম্পলস হয় সেগুলো দূর হয়ে যাবে এবং মুখে পিম্পল দাগ ধাপ্পা যেগুলো থাকে থাকবে না, মুখ পুরো স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে। আর তো মুখটা তোমাদের একদম ক্লিন হয়ে যাবে এবং একটু গ্লোসি স্কিন হয়ে যাবে আর চকচক করবে স্কিনটা, এগুলো তোমাদের করবে। অ্যান্ড এর আরও উপকারিতা আছে, কারণ এর মধ্যে লেবু আছে, দুধ আছে, বেসন আছে, তো এগুলোর প্রচুর উপকারিতা। আর কফি পাউডার আছে, কফি আর বেসন এগুলো মিলিয়ে কিন্তু আমাদের মুখটাকে প্রচুর ময়লা টেনে নেয়, মানে ময়লাটাকে পরিষ্কার করে দেয়, মানে ময়লা মুখের মধ্যে যেরকম ডার্ট আছে সেগুলোকে পুরো বার করে দেয়। তো এর মধ্যে যেহেতু কাঁচা দুধ আর লেবুর রস আছে, তো এই দুটো মিশিয়েও কিন্তু আমাদের মুখটাকে খুব ভালো দুধের মতো মুখ করে দেবে আমাদের। তো আমার অল্প বয়সের অল্প অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করলাম, আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তো আমি যতটা জানি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করার চেষ্টা করেছি। আমি তো বেশি জানি না, যেহেতু আমার একটু কম বয়স, তো তার জন্য আমি তোমাদের সাথে যতটুকু আমি নিজে জানি ততটুকু আমি শেয়ার করেছি। তো ভিডিওটা আজকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, নিচের কমেন্ট বক্সে কেমন হয়েছে তা বলবে, আর ভিডিওটাকে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে আমার ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার প্রথমে চলে যায়। তো চলো আজকের পর্যন্ত এইটুকুই থাক, দেখা হচ্ছে আবার কোনোদিন কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।